সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদের জন্য নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা যেটার নাম পান্তুয়া সেই পিঠাটা বানাবো আর এই পিঠাটা নোয়াখালীতে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে অথবা মেহমান আসলে প্রায় সবার ঘরে ঘরে বানানো হয়ে থাকে পিঠাটা খেতে খুবই মজা আর বানানো খুব সহজ আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন তাহলে শুরু করি আমাদের আজকের পিঠা পান্তুয়া দশক পিঠাগুলি বানানোর জন্য আমি এখানে এক টেবিল চামচ বাদাম নিয়েছি আর বাদামগুলোকে আমি এখন ব্লেন্ডারে একদম গুঁড়ো করে নেব আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম নিতে পারেন এরপর আমি একটা আলুকে দুই তিন পিস এখান থেকে আমি কেটে নিচ্ছি আর আলুগুলোকে একটু পাতলা করেই কাটতে হবে এই আলুগুলো আমরা পিঠার ভিতরে দিব আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আলুগুলো আলুগুলোকে সাইডে ধুয়ে রেখে এবার আমি পিঠার আটাটাকে মেখে নেব আর সেজন্য প্রথমে আমি একটা বাটিতে এখানে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলোকে হালকা একটু ফেটিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আজকে আমি পিঠাটা বানানোর জন্য আমি দুই কাপ ময়দা ইউজ করব। সেই জন্য আমি এখানে দিয়েছি এক কাপ চিনি আর এই পিঠাটা বানাতে গেলে চিনিটা একটু বেশি দিতে হয় মিষ্টি যদি একটু কম হয় তাহলে পিঠাটা খেতে ভালো লাগে না ডিম আর চিনিগুলোকে আমি একদম ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা মোটামুটি মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধ দিয়ে আমি চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব দুধ আর চিনির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদামের গুঁড়ো বাদামটা আমি প্রথমেই দেখিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে গুঁড়ো করে তারপর মিশিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামি এখানে দিতে পারেন বাদামটা দিলে পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে এক্সট্রা একটা ফ্লেভার আসে এবার আমি এই মিশ্রণটাতে ঢেলে দিচ্ছি দুই কাপ ময়দা আজকে পিঠাটা বানানোর জন্য আমরা এখানে দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দার সাথে আমি এক কাপ চিনি দুটো ডিম আর এক কাপ দুধ দিয়েছি ময়দাগুলোকে আমি একটু ভালো করে দুধ আর ডিমের সাথে একদম মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত ছাড়া চামচ দিয়ে অথবা হ্যান্ড হুইস্ক যেটা আছে সেটা দিয়েও করতে পারেন আর এখানে আমি আজকে দুই কাপ ময়দার সাথে এক কাপ দুধ দিয়েছি আর দুটো ডিম দিয়েছি আপনারা যদি ডিমটা একটু বাড়িয়ে দেন তাহলে দুধটা একটু কমিয়ে দিতে হবে আর ময়দাগুলোকে এভাবে একটু ভালো করে সময় নিয়ে হাত দিয়ে মেখে মেখে একদম মসৃণ একটা গোলা তৈরি করে নিতে হবে আমরা তেলের পিঠার জন্য যে ধরনের গোলা তৈরি করি সেটার থেকে একটু ঘন হবে এই গোলাটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা কতটুকু ঘন বা পাতলা করতে হবে আর এক কাপ দুধে যদি এটা বেশি ঘন মনে হয় তাহলে এখানে একটু পানি যোগ করতে পারেন অথবা গোলাটা কিন্তু শুধু পানি দিয়েও আপনারা বানাতে পারেন আমাদের গোলাটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিট রেখে দেবো তারপর আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি এরপর চুলাতে আমি একটা কড়াই দিয়ে এখানে তেল দিয়ে দিলাম পিঠাগুলো ভাজার জন্য আর প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি পাতলা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ধুয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে আমি একটু তেলে ভেজে নিচ্ছি তবে বেশিক্ষণ ভাজতে হবে না আমি এটাকে বিশ সেকেন্ডের মতো ভেজে নেব এভাবে যদি একটু ভেজে নেন তাহলে আলুর যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা চলে যায় তখন পিঠাটা খেতে ভালো লাগবে আলুগুলোকে হালকা একটু ভেজে নিয়ে আমি যে আটার গোলাটা করে রেখেছিলাম সেই গোলাতে এবার আমি এটাকে ডুবিয়ে নেব আলুগুলোকে এভাবে আটার গোলাতে ডুবিয়ে তারপর এটাকে আমি একটা একটা করে তেলে দিয়ে ভেজে নেব তবে এই কাজটা করার জন্য দুজন থাকলে সুবিধা যে একজন দিয়ে দিবে আরেকজন এটাকে ভেজে নেবে আমি এক হাত দিয়ে দিচ্ছি আর অন্য হাত দিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে এই পিঠাটা বানানোর ক্ষেত্রে ভিতরে আলুর পরিবর্তে আপনারা কিন্তু ডিমও দিতে পারেন ডিমটাকে ভেজে নিয়ে তারপরে ভাবে গোলার ভিতর ডুবিয়ে দিতে পারেন আবার নোয়াখালীতে অনেকে এটার ভিতরে পান দিয়েও পিঠাটাকে বানায় সেইটা থেকেও এটার নাম বলে থাকেন অনেকে যে পান্তুয়া হয়েছে আসলে সঠিক ইতিহাসটা আমি জানি না পিঠার দুটো সাইডকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এই পিঠাটা হয়ে গেছে এবার আমি এই পিঠাটাকে তুলে যে গোলাটা রেখেছিলাম সেই গোলার ভিতর রেখে দিচ্ছি আর বাকি যে আরেকটা আলু আছে সেটাকে আমি আবার আটার গোলায় মুড়িয়ে তারপর এখানে তেলের ভিতর দিয়ে দিচ্ছি এই পিঠাটাকে আমি এখানে ভাজবো আর যে পিঠাটাকে আমি আটার গোলা রেখেছি ওটা একটু ঠান্ডা হবে এই পিঠাটা হতে হতে ওটা যতটুকু ঠান্ডা হয় এই পিঠাটা আমি তুলবো তারপর আমি আবার ওই পিঠাটাকে গোলার ভিতর ডুবিয়ে আবার তেলে দিয়ে দেব এভাবে আমি ছয় থেকে সাতবার এই পিঠাগুলোকে গোলার ভিতর ডুবিয়ে তারপর এভাবে ভেজে নেব এই পিঠাটা হয়তো অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন তবে আমি ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাসায় অথবা আমার আম্মা এই পিঠাটাকে সব সময় কিন্তু এভাবেই বানাতেন পিঠাটাকে কিন্তু গোলায় ডুবানোর ক্ষেত্রে খুব বেশি একদম পাতলা থাকা অবস্থায় তুলে ফেলা যাবে না আমি এখানে আজকে পিঠাগুলোকে আমি সাতবার এখানে চুবিয়ে তারপরে এটাকে আমি সাতবার দিয়েছি তেলে তারপর পিঠাটা যথেষ্ট মোটা হয়েছে এরপর আমার পক্ষে আর দেওয়া সম্ভব হচ্ছে না আপনারাও চেষ্টা করবেন খুব বেশি পাতলা রাখলে কিন্তু পিঠাটা পরে যখন কাটবেন তখন দেখতে ভালো লাগে না আর একেবারে মোটা করলেও কিন্তু আপনি আটার গোলা থেকে আবার তুলে এটাতে এটাকে তেলে দেয়া একটু কষ্টকর হয় আমি সাতবার দিয়েছি আপনারা হয়তো আট থেকে নয় বারও দিতে পারেন চাইলে আজকে আমি যে দুই কাপ ময়দার গোলা বানিয়েছি সেখান থেকে আমার বড় বড় তিনটা পিঠা হয়েছে আর সবশেষে একটু আটা রয়ে গেছিলো সেই আটাগুলোকে আমি শুধু তেলে দিয়ে ভেজে নিয়েছি সাতবার ভাজার পর আমার পিঠাটা এই পর্যায়ে এসছে এখন আমি এটাকে আর এক হাত দিয়ে উল্টাতে আমার কাছে রিস্ক মনে হচ্ছে তেলটা ছিটে আসতে পারে এই পিঠাটা বানানোর ক্ষেত্রে দুজন থাকলে সুবিধা এখন আমি এইটাকে আর গোলার ভিতর দিব না পিঠাটাকে আমি একদম দুই সাইডকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর তুলে ফেলবো আপনারা আপনাদের পছন্দ মতো যদি একটু ডার্ক করতে চান তাহলে ডার্কও করতে পারবেন আর যতটুকু চান ততটুকু করে তারপর এটাকে তুলে ফেলতে হবে পিঠাটা কতটুকু মোটা হয়েছে আপনারা হয়তো দেখে একটু বুঝতে পারছেন ভাজার সময় চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি বাড়ানো যাবে না আবার একেবারে কমিয়ে ফেলা যাবে না খুব বেশি বাড়ালে এটা পিঠাটা খুব তাড়াতাড়ি কালা চলে আসবে আর পিঠাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে সেজন্য মিডিয়াম হাই হিটে রেখেই পিঠাগুলোকে ভাজতে হবে এবার যেহেতু শেষবার আমি পিঠাটাকে তুলে ফেলবো আমি পিঠাটাকে একটু পরপর উল্টে দিচ্ছি যাতে কোনোভাবে কালারটা নষ্ট না হয়ে যায় আর কালারটা যদি কালো হয়ে যায় তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে না এই পিঠাটাকে আমি আর ভাজবো না এটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে ফেলছি আর এটা যখন আমি তুলে রাখবো তখন আরেকটু ডার্ক হয়ে যাবে সেই আমি একটু আগেই তুলে ফেলছি পিঠাটা বানানোর পর আপনি যদি এটা ফ্রিজে রাখেন তাহলেও কিন্তু এটা শক্ত হবে না একদম সফট থাকবে আপনারা যদি মেহমান আসে আপনি আগে বানিয়ে রাখতে পারেন অথবা নিজেদের নাস্তার জন্যও কিন্তু আপনারা আগে বানিয়ে রাখতে পারেন পরে পরিবেশন করতে পারেন যে কোনো সময় আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা বানানোর পর আমি এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপর আমি এগুলোকে কেটে নিচ্ছি তিনটে পিঠা বানানোর পর একটু সামান্য আটা রয়ে গিয়েছিল সেগুলো দিয়েও আমি এখানে ছোট ছোট দুটো পিঠা বানিয়ে নিচ্ছি পিঠাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে দর্শক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটুকু মোটা করেছি আমি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পিঠাগুলোকে আমি এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা ছুরি বা বটি যে কোনো কিছু দিয়ে এটা কেটে নিতে পারেন আর সাইজটা আপনারা পাতলা অথবা মোটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন পিঠাগুলো কাটলে সুন্দর একটা লেয়ার দেখা যায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর পিঠাটা খেতেও অনেক মজা আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন দশক আজকে একটা বছর শেষ হয়ে গেল কালকে থেকে শুরু হচ্ছে নতুন বছর আর নতুন বছর যেন আপনাদের জীবনের সুখ আর সাফল্য বয়ে আনে এই শুভ কামনায় আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ